ইতোমধ্যেই সবার নজর কেড়েই মাত্র 10 মিনিট 10 সেকেন্ডে উত্তরা থেকে আগারগাঁও অর্থাৎ যানজটে মুখর এই 12 কিলোমিটারের পথ পাড়ি দিতে শুরু করেছে স্বপ্নের মেট্রো রেল। তবে এর ভাড়া নিয়ে রয়েছে অনেক মতবাদ। আবার কর্তৃপক্ষের মতে ভাড়া খানিকটা বেশি হলেও গৃহীত ঋণের পরিমাণ পরিশোধ করতে হিমশিম খেতে হবে বাংলাদেশকে। নির্মাণ খরচে অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি লাগলেও মানুষের মনে সান্ত্বনা ছিল হয়তো ভাড়া নাগালের মধ্যেই থাকবে জনগণের, কিন্তু তা আর হয়নি। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোতে মেট্রো রেলের ভাড়া বাংলাদেশের তুলনায় অনেক কম, আর কত কম তা নিয়েও কৌতূহল রয়েছে অনেকের। এদিকে ভাড়ার এই বৈষম্য নিয়েও কড়া জবাব ছুড়ে দিয়েছেন বাংলাদেশের সড়ক ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের। কিছুটা তিতা লাগলেও এটাই সত্য যে প্রতিবেশী দেশ ভারতের কলকাতা বা দিল্লির মেট্রো রেলের তুলনায় বাংলাদেশের মেট্রো রেলের ভাড়া অনেক বেশি। এছাড়া পাকিস্তানের লাহোর মেট্রো রেলের তুলনাও ঢাকায় মেট্রো রেলের ভাড়া অনেক বেশি। কলকাতায় মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া 5 রুপি বা 6 টাকা, আর ঢাকায় মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া 20 টাকা। কলকাতায় মেট্রো রেলের সর্বোচ্চ ভাড়া 25 রুপি বা 31 টাকা, ঢাকায় মেট্রো রেলের সর্বোচ্চ ভাড়া 100 টাকা। কলকাতায় 5 রুপি বা 6 টাকা দিয়ে 2 কিলোমিটার পর্যন্ত যাতায়াত করা যায়। 10 রুপিতে 5 কিলোমিটার, 15 রুপিতে 10 কিলোমিটার, 20 রুপিতে 20 কিলোমিটার পর্যন্ত যাতায়াত করা যায়। 20 কিলোমিটারের বেশি দূরত্বের জন্য সর্বোচ্চ 25 রুপি বা 31 টাকা লাগে। অন্যদিকে বাংলাদেশের উত্তরা থেকে মতিঝিল 20 কিলোমিটার পথে মেট্রো রেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে 100 টাকা, যা কলকাতার মেট্রো রেলের চেয়ে প্রায় 4 গুণ বেশি। ভারতের রাজধানী নয়াদিল্লির মেট্রোতে একই দূরত্বে 40 রুপি বা 50 টাকা লাগে, যা ছুটির দিনে 30 রুপিতে নেমে আসে। দিল্লির মেট্রোতে 32 কিলোমিটার পথ 60 রুপিতেই যাতায়াত করা যায়। পাকিস্তানের লাহোরের মেট্রোতে প্রথম 4 কিলোমিটার যেতে খরচ হয় 20 রুপি বা 9 টাকা, 5 কিলোমিটার থেকে 8 কিলোমিটারের জন্য 25 রুপি বা 11 টাকা, 9 থেকে 12 কিলোমিটারের জন্য 30 রুপি বা 14 টাকা লাগে, 13 থেকে 16 কিলোমিটারের জন্য 35 রুপি বা 16 টাকা প্রয়োজন পড়ে, এবং 16 থেকে 27 কিলোমিটারের জন্য ব্যয় করতে হয় 40 রুপি, যা বাংলাদেশি টাকায় মাত্র 18 টাকা।